আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা জীবিকার সন্ধানে এই চ্যানেলে ভিডিও দেখছেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। তো বন্ধুরা, আসছি আজকে আসছি হলো ফুলবাড়িয়া বাজার, একটা লোকাল রোড। এখানে চাচা চাচা, এগুলো কি আলুর চিপস? না, আলুর চিপস। তো ভাই কিনলো কত করে? এগুলা 10 টাকা করে। মোটামুটি কত টাকা চালান লাগে আপনার এই ব্যবসাটা করতে? 600-700 টাকা তো জুড়ে গোবেন, 600-700 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখাইস, চাচা বয়স্ক মানুষ, দেখেন জীবিকার সন্ধানে চাচা বের হয়ে পড়ছে আজ সকাল সকালে এই আলুর চিপস বিক্রি করে। চাচা, এগুলো কি আপনি কি পাইকারি কিনে নিয়ে আসেন না নিজেই ভাজেন? নিজেই ভাজেন, তাহলে মোটামুটি একটু আয় আসে, তাই না? আর পাইকারি কিনে নিয়ে আসলে সবাই কিনতেছে। বাহ, আমরা ভিডিও করার সময় মোটামুটি সবাই কিনতেছে, এই যে পোলা পানে সব কিনতেছে। চাচা কতদিন যাবত আপনি ব্যবসায় জড়িত? তাও 10 বছর হয় চিপসের ব্যবসা করেন? লবণ কিনছে। চাচা 10 বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত আপনি, তাই না? দেশে বাড়ি কোথায় চাচা আপনার? জয়পুরহাট ডিস্ট্রিক্ট। আর কি জানি নাম বললেন আপনার? আব্দুল সামাদ, জয়পুরহাট। এই ফুলবাড়িয়া এই এলাকাতে বিক্রি করেন? রানা ভোলা এদিকে। এই 10 বছর যাবৎ? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, একদম অল্প টাকা আমার যতগুলো ভিডিও এ যাবৎ আপনাকে দেখিয়েছি তার মধ্যে সবচেয়ে অল্প টাকা, অর্থাৎ 700 টাকা, 500 থেকে 700 টাকা চালানে এই ব্যবসাটা করা যায়। তো চাচা এই ব্যবসা করে তার ফ্যামিলি, চাচা এখানে কি ফ্যামিলি নিয়ে থাকেন? চাচা ব্যাচেলার থাকে, ফ্যামিলি নিয়ে থাকে না। আলহামদুলিল্লাহ চাচার ব্যবসা ভালোই। প্রতিদিন কেমন বিক্রি কেমন হয় চাচা? 1200 টাকা বিক্রি, আলহামদুলিল্লাহ চাচা। 1200 টাকা বিক্রি হলে তো 500-600 টাকা, তো 500-700 টাকা চালান থাকে, আলহামদুলিল্লাহ। এই যে আমার এই ভাইটা চিপস খাচ্ছে, খুব মজা না, তাই না? তো বন্ধুরা, চাচার জন্য দোয়া করবেন, চাচা জানি আরো দীর্ঘ দিন এই ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারে। সেই অবধি ফুলবাড়িয়া বাজার থেকে বিদায় নিচ্ছি। আমি আবু রায়হান, জীবিকার সন্ধানের চ্যানেল থেকে। ও, আপনি এই পলিথিন এখন করেন, তাই না? আর অন্যান্য জন তো পলিথিন প্যাকেট আগে করে রাখে, আপনি ভাজা থাকে, দেখা গেলো কেউ একটা চেক করলো এটা আপনি দিতেও পারেন, তাই না? হ্যাঁ, এটাই একটা সুন্দর সিস্টেম। দেখা গেলো প্যাকেটে নিলো, মশমশা থাকলো না, তখন তার তো মনটা খারাপ হবে, কিন্তু 10টা টাকা দিয়ে জিনিসটা কিনলাম, তাই না? খুব সুন্দর সিস্টেম, আলহামদুলিল্লাহ ভালো। দেখি দেখি, আমি একটা চেক করি আগে, দেন দেখি। মাশাআল্লাহ, খুব মজা। যাক, ভালো জিনিস বিক্রি করলে ভালো কাস্টমার পাওয়া যায়, এটাই বাস্তব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুলবাড়িয়া বাজার থেকে জীবিকার সন্ধানে এই চ্যানেলের থেকে বিদায় নিচ্ছি। যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।